আমরা সকলেই কিন্তু জানি আদা এবং পানি ছাড়া কিন্তু গরুর মাংস সিদ্ধ হয় না। এই ধারণাটা কিন্তু একদমই ভুল। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলেই ভালো আছেন। সকলকে আমার কোরবানির ঈদের শুভেচ্ছা এবং ভালোবাসা রইল। আজকে আমি আদা ছাড়া মাত্র এক কাপ পানি দিয়ে গরুর মাংস রান্না করে দেখাবো। আজকের এই রেসিপিটি একদম ভিন্নভাবে আমি তৈরি করে আপনাদের সামনে শো করার চেষ্টা করব। আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। ভালো লাগলে রেসিপিটির জন্য অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। চলে যাব রেসিপিতে। রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে 2 কেজি 500 গ্রামের মতো গরুর মাংস নিয়েছি। এই গরুর মাংসের ভেতরে হাড়, মাংস, কলিজা এবং চর্বি সব মিলেই কিন্তু গরুর মাংসটা রয়েছে। আর যে কোনো গরুর মাংসতেই কিন্তু হাড় থাকলে সেটা টেস্ট কিন্তু খুবই ভালো হয়। সেটা যদি আপনারা ট্রাই করে দেখেন তাহলেই বুঝতে পারবেন। এখন এই গরুর মাংস আমি ছাইড়ে রেখে দিচ্ছি, এরপর চলে যাচ্ছি রান্নাতে। একটি কড়াই নিয়েছি, কড়াইয়ের ভেতরে আমি মাত্র 1/2 কাপ সরিষার তেল দিয়ে দিচ্ছি। আমি সবসময়ের জন্য রান্নার রেগুলার তেলটা কিন্তু ইউজ করি না, সরিষার তেল ইউজ করি, সেজন্য কিন্তু আমি এখানেও সরিষার তেলটাই দিয়ে দিচ্ছি। মাংসটা যেহেতু অনেকটাই চর্বিযুক্ত তাই আমি এখানে তেলটা কমিয়ে দিয়েছি। আপনাদের মাংসটা যদি চর্বিযুক্ত কম হয় সেই হিসাব করে আপনারা তেলটা দিয়ে দিবেন। এরপরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ। যেহেতু আমি এখানে 2 কেজি 500 গ্রাম গরুর মাংস নিয়েছি, 2 কেজি 500 গ্রাম গরুর মাংসের জন্য আমি এখানে 2 কাপ পেঁয়াজ কুচি নিয়েছি। পেঁয়াজ কুচিটা কিছু সময় আমি তেলের ভেতরে ভেজে নিব। এটা কিন্তু বেশি ভাজা যাবে না, তাহলে কিন্তু প্রেস্তার মতো হয়ে যাবে। সামান্য যখন পেঁয়াজটা একটু নরম হয়ে যাবে তখনই আমি এর ভেতরে মশলা দিয়ে দেবো। আমি একটু দেখিয়ে দিচ্ছি, দেখুন পেঁয়াজটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। এখন মশলা দিয়ে দিচ্ছি। আমি এখানে রসুন বাটা নিয়েছি আর দারচিনি নিয়েছি আর এখানে জিরা বাটা এবং এলাচ 5-6টির মতো আমি একসাথে পেস্ট করে নিয়েছি। এই মশলাগুলো আমি এখন সম্পূর্ণ এর ভেতরে দিয়ে দিচ্ছি। যে কোনো রেসিপিরই কিন্তু মশলার একটা পরিমাণ থাকে। মশলার পরিমাণটা যদি ঠিক থাকে তাহলে কিন্তু যে কোনো রেসিপিরই টেস্টটা খুব ভালো আসে। তো আমি পরিমাণটাও একটু বলে দিচ্ছি। 2 কেজি 500 গ্রাম গরুর মাংসের জন্য আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণ নিয়েছি জিরা, আর 6টি নিয়েছি এলাচ, আর এখানে 2 টেবিল চামচ পরিমাণ নিয়েছি রসুন বাটা। পেঁয়াজ কুচিটা তো আমি আগেই আপনাদেরকে বলে দিয়েছি। এখন এই মশলাগুলো আমি তেলের ভেতরে অনেক সময় ধরে একটু কষিয়ে নেব। যেহেতু আজকে আমি পানি ইউজ করব না তাই মশলাটা কিন্তু খুব ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে, তা না হলে আবার মশলা থেকে একটা গন্ধ আসবে, সেটা কিন্তু থেকেই যাবে, চলে যাবে না। আমরা কিন্তু ছোটবেলায় দেখেছি মা চাচিরা যখন তারা গ্রামের বাড়িতে ছিল, যখন যে কোনো রেসিপি মাংস হোক আর কি না, যে কোনো রেসিপি হোক না কেন, মশলা কিন্তু খুবই কম করে দিত। যেমন আমরা এখানে 2 কেজি 500 গ্রাম গরু মাংসের ভেতরে হয়তো ছোট একটা রসুন দিত, কিন্তু সেই সময় সব কিছু অরিজিনাল ছিল দেখে কিন্তু সব কিছুই টেস্ট অনেক ভালো ছিল। এখন কিন্তু সেরকম নেই, তাই এখনের টেস্টটা আর আগের টেস্টটা কিন্তু সেম থাকবে না যদি পরিমাণটা ঠিক না থাকে। মশলাটা খুব ভালোভাবে কষানোর পরে আমি এখন দিয়ে দেবো এর ভেতরে 1 কাপ পরিমাণ পানি। 1 কাপ পানি দেওয়ার পরে মশলার ভেতরে আমি পানিটা মিশিয়ে নিব। এরপরে আমি দিয়ে দেব হলুদ গুঁড়া এবং মরিচের গুঁড়া। দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া। হলুদের কালারটা কিন্তু খুবই ভালো, সেজন্য আমি দিয়েছি। আপনার চাইলে কিন্তু 1 চা চামচ এবং 1 চা চামচের 1/4 ভাগের 1 ভাগ হলুদ দিয়ে দিতে পারেন। এরপরে দিয়ে দিলাম স্বাদ মতো লাল মরিচের গুঁড়া। ঝালটাও আপনারা যেভাবে খেতে পছন্দ করেন সেভাবেই দিয়ে নেবেন। গরুর মাংসে কিন্তু ঝালটা একটু বেশি দিতে হয়। যদি ঝালটা একটু বেশি হয় তাহলে কিন্তু গরুর মাংস খেতে খুবই ভালো লাগে। আমি যেভাবে ঝালটা খাই আমি সেভাবেই করে দিয়ে দিয়েছি। এখন মশলাটা আমি খুব ভালোভাবে একটু কষিয়ে নিব। আমি আগেই বলেছি পানি ইউজ করব না, সেজন্য কিন্তু আমি এখানে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিব, তা না হলে কিন্তু মশলাটা বেশি সময় কষানোর দরকার নেই যদি পানি দেওয়া হয়। মশলাটা কিছু সময় কষিয়ে নেওয়ার পরে আমি আবারও দিয়ে দেবো 1 কাপ পরিমাণ পানি। এভাবে আমি 2 বার পানি দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে তখন আমি যে মাংসগুলো রেখেছিলাম সেই মাংসগুলো আমি এখন এই মশলার ভেতরে দিয়ে দেব। দর্শক, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর এখনও যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের পাশে থাকার জন্য অনুরোধ থাকছে। আর আমার চ্যানেলে কিন্তু আরও বিভিন্ন আইটেমের গরু মাংসেরও রেসিপি দেওয়া আছে এবং বিভিন্ন আইটেমের নতুন নতুন রেসিপি দেওয়া আছে। চাইলে কিন্তু সেই রেসিপিগুলো দেখে নিতে পারেন আর আমার চ্যানেলটাও ভিজিট করে আসতে পারেন। সবগুলো মাংস দেওয়া হয়ে গেলে আমি এখন মশলার ভেতরে মাংসগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিব। একদম নতুন পদ্ধতিতে আমি আজকে এই গরু মাংসটি তৈরি করে আপনাদেরকে দেখাবো। আপনারা কিন্তু একদমই স্কিপ করবেন না। যদি স্কিপ করেন তাহলে মাঝে মাঝে যে আমি টিপসগুলো শেয়ার করেছি সেগুলো কিন্তু আপনারা মিস করবেন। মাংসের ভেতরে মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো মিডিয়াম টু লো হিটে জাল রেখে।
চালটা কিন্তু এখানে বেশি দেওয়া যাবে না, চালটা কিন্তু একদমই কম দিতে হবে। আর আপনারা যদি গরুর মাংসটা কম তৈরি করতে চান তাহলে হয়তো এখানে পানি এক কাপের জায়গায় দুই কাপ পানি দিতে পারেন, যেহেতু কম মাংস কিন্তু সিদ্ধ হতে একটু সময় বেশিই লাগে, সেটা কিন্তু আমরা অনেকেই জানি। আর যদি মাংসটা বেশি হয় তাহলে কিন্তু কোনো রকম পানি ছাড়াই একদম মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়, খুব ভালোভাবে তৈরি করে নেওয়া যায়। আর যদি মাংসে বেশি একটা ঝোল রাখতে চান তাহলে কিন্তু পানিটা একটু বেশিই দিতে হবে, তা না হলে মাংসে যে পানিটা বের হবে সেটা দিয়ে কিন্তু আর ঝোল রাখা যাবে না, সেজন্য পানিটা একটু বেশিই দিতে হবে। 10 থেকে 15 মিনিট আমি জাল করে নেওয়ার পরে মিডিয়াম টু লো হিটে ঢাকনাটা তুলে আমি নিয়েছি। ঢাকনাটা তুলে নেওয়ার পরে আমি আবারও নেড়ে চেড়ে মিশিয়ে দিব। এখন কিন্তু দেখা যাচ্ছে যে মশলাটা কিন্তু এর ভিতরে একদমই নেই, সেটা কিন্তু না, যখন এটা সিদ্ধ হয়ে যাবে মাংসটা সফট হয়ে যাবে তখন কিন্তু মশলাটা দেখা যাবে। অনেকেই কিন্তু মাংস তৈরি করার সময় ঘাবড়ে যান যে মশলা দেখা যাচ্ছে না, হয়তো মশলা কম হয়ে গেছে, মশলা না হলে আবার গরু মাংসটা খেতে ভালো লাগবে না, সেরকম কিন্তু না। আপনি যদি পরিমাণটা ঠিক রাখেন তাহলে যদি মশলাটা নাও দেখা যায় যখন এটা সিদ্ধ হয়ে সফট হয়ে যাবে তখনই কিন্তু মশলাটা দেখা যাবে এবং মাংসটাও খুব টেস্টি হবে। এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, ঢাকনা দিয়ে ঢেকে জাল করতে থাকবো। ফিরে এলাম আমি আবারও 5 মিনিট পরে, কিছুক্ষণ পরপর কিন্তু 5 মিনিট 6 মিনিট পরপর কিন্তু ঢাকনাটা তুলে একটু নেড়ে দিতে হবে, যেহেতু এখানে কোনো রকম পানি ইউজ করা হয়নি তাই নিচে লেগে যেতে পারে মাংসটা, সেজন্য কিছুক্ষণ পরপর এভাবে করে নেড়ে চেড়ে দিতে হবে। আমি আবারও ঢাকনা দিয়ে জাল করতে থাকবো আবারও 5 থেকে 6 মিনিট। এভাবে করে জাল করে করেই কিন্তু আমি মাংসটা পুরো সিদ্ধ করে নিব। ফিরে এলাম আবারও 5 মিনিট পরে, 5 মিনিট পরে দেখুন মাংসগুলো কিন্তু খুবই সফট দেখা যাচ্ছে, অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, আর মশলাগুলোও কিন্তু অনেকটাই দেখা যাচ্ছে, আরও মশলা দেখা যাবে যখন পুরোটাই সিদ্ধ হয়ে যাবে মাংস। কিছুক্ষণ নেড়ে চেড়ে দিচ্ছি, এখন কিন্তু মাংস আমরা যখন কষা মাংস খাই সেভাবে কিন্তু খাওয়ার উপযোগী হয়ে গেছে। দেখুন মাংসগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে আর অনেকটাই জুসি লাগছে। এভাবে করেই আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপরে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। মাংসটাও কিন্তু ডুবেনি, সেই অবস্থায় কিন্তু আমি পানিটা দিয়েছি, যেহেতু আমি এখানে ভুনা ভুনা করব, ভুনা থেকে হালকা একটু রাখবো, একদম শুকাবো না আবার একদমও ঝোল রাখবো না, সেভাবে করেই কিন্তু আমি মাংসটা তৈরি করে নিব। মাংসের ঝোলটা দেওয়ার পরে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যতক্ষণ না মাংসটা সিদ্ধ হয়ে যাচ্ছে। এলাম আমি আবারও 10 থেকে 15 মিনিট পরে, আমি কিন্তু মিডিয়াম টু একদম লো হিটে রেখেই কিন্তু মাংসগুলো আমি জাল করে নিয়েছি, এতে কিন্তু জোরে জাল করা যাবে না তাহলে কিন্তু আবার নিচ থেকে পুড়ে যাবে, সেজন্য কিন্তু একদম মিডিয়াম টু লো হিটে রেখেই মাংসগুলো সিদ্ধ করে নিতে হবে। অনেকেই কিন্তু মনে করেন মাংসেতে চুলার জাল বেশি না হলে তাহলে কিন্তু মাংসটা টেস্ট হয় না, এটা কিন্তু একদমই ভুল ধারণা। আপনারা যদি একবার এভাবে তৈরি করে দেখেন তাহলেই কিন্তু বুঝতে পারবেন, তাহলেই আপনাদের ভুল ধারণাটা ভেঙে যাবে। মাংসগুলো কিন্তু খাওয়ার জন্য একদমই রেডি আর অনেকটাই কিন্তু ঝোল রয়ে গেছে, সেটা কিন্তু দেখেই বুঝতে পারছেন। মাংসগুলো তুলে এখন সার্ভ করে নিচ্ছি। মাংসটা দেখতে যতটা না সুন্দর লাগছে খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছে, আপনারা বাসায় কিন্তু অবশ্যই ট্রাই করবেন। খুবই অল্প সময় তৈরি করা যায় একদম আদা ছাড়া কম পানি দিয়ে। একদম নতুন পদ্ধতিতে মাংস রান্নার রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম, আমি কিন্তু প্রায় সময় তৈরি করি, আমার কাছে খুবই ভালো হয়, খুবই টেস্টি হয়, সবাই কিন্তু খুবই প্রশংসা করে, সেজন্যই কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আপনারা কিন্তু নিশ্চয়ই বাসায় এটা ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের রেসিপিটি কেমন লেগেছিল। এখন বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।